हेलो बंधुरा आमी असीम एवं आपनारा देखछेन आमार चैनल भिएलई सोसाइटी अनलाइने आपनादेर सबाइके स्वागत जानाई। आपनारा किभाबे डिजिपेते जे आपनादेर बैंक छिलो पुरानो बैंक तो सेटा आपडेट किभाबे करबेन नतून बैंके सेई डिटेल्सटा आजके आपनादेर सामने देखाबो। आपनारा प्रथमे सीएससी लगइने जाबेन, जे आपनादेर csc.gov.in, ओखाने गिये आपनारा क्लिक करबें। क्लिक करार एखे लग इन आछे माई अकाउंटे जाबें, एखे देखते पाच्छेन लग इन योर अकाउंट, फिंगरप्रिंट आईरिस कैपचा एवं टिक दिए सबमिट करबें। तो एखे लग इन करार पर पाँचटी स्टेप आछे, स्टेपगुलो दिए किन्तु आपनारा लग इन करते पारबें। तो एखन आमी आईडी पासवर्ड फिंगरप्रिंटर माध्यमे लग इन करे निच्छि। लग इन करार परे आपनादेर जे पेजटा आसबे सेई पेजे गिये आपनादेर किन्तु आपडेट करे देबे। तो एखाने देखते पाच्छेन जे आपनार जे डिवाइसटी लागानो आछे सेई डिवाइसटी किन्तु एखान थेके अथेंटिकेशन करछे, डिवाइस सार्चिं करे निच्छे। एखाने देखते पाच्छेन स्टार्ट क्यापचार करे देबेन, एखाने क्यापचार फिंगारप्रिंट हबे। तो एखाने आपनादेर लाइट जलछे जे आपनादेर मर्फो मंत्रा बा स्टार्टेक जे डिवाइस थाकबे ना केन प्रिसিশন लाइट ওখানে আঙুল দেবেন এবং এখান থেকে কিন্তু ক্যাপচার করে নেবে আপনার ফিঙ্গারপ্রিন্টটি। তো কোনো কিছু সার্ভারের জন্য প্রবলেম হচ্ছে, তো আপনারা আবার দ্বিতীয়বার ট্রাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার নিয়ে নিচ্ছে ভ্যালিডিটি। তো এবার দেখতে পাচ্ছেন যে পেজটি চলে এসেছে। এখানে এসে আপনারা যে আপনাদের ব্যাংকিং চেঞ্জ সেটা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু করতে পারবেন। তো এখানে মাই অ্যাকাউন্টে গিয়ে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ, এখানে আপনারা কেওয়াইসি আপডেটে গিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু প্রোফাইল মেলে কিন্তু চেঞ্জ করতে পারবেন, এখানে আপনাদের পুরনো যে অ্যাকাউন্ট আছে সেটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন কোনো অপশানে গেলে কিন্তু আপনার একমাত্র কেওয়াইসি আপডেট যে ডিটেলসটি আছে ওইখানে গিয়ে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ডিটেলস আছে। তা আপনারা নিচের দিকে এসে দেখতে স্ক্রল করে দেখে নেবেন ব্যাংকিং ডিটেলস, ব্যাঙ্ক এবং প্যান। তো এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন পুলিশ ভেরিফিকেশান, এখান থেকে সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন ব্যাঙ্কিং আপডেটে। তো এখানে নাম আপনাদের যে সেন্টার নেম আছে সেটা দেখাবে, অ্যাকাউন্ট হোল্ডার আইএফসি কোড এখানে দেখাতে হবে এবং সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল চেক এবং টাইপ অফ প্যান, এখানে যদি ইন্ডিভিজুয়াল হয় ইন্ডিভিজুয়াল, যদি কোম্পানি হয় কোম্পানি করতে হবে, দিয়ে প্যান নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম এগুলো সব ভরে সাবমিট করে দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের যে ব্যাংকের আছে আইএফসি কোড সেই আইএফসি কোডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখিয়ে দেবে আপনার যে কোন ব্যাংকের আইএফসি কোড। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং টাইপটা দিয়ে দেবেন সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, যদি সেভিংস হয় সেভিং, কারেন্ট হলে কারেন্ট। যে আপনাদের চেকবুকটি আছে চেকের পেজটি আপনারা জেপিজি পিএনজি এই দুটো মোডের মধ্যে করতে হবে, এখানে 100 KB-র ভেতরে করতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে প্যান নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পাবেন সাকসেসফুলি ম্যাচ হয়ে গেছে 100%। দিয়ে এখানটায় নিচে আপডেট যে অপশানটি দেখাচ্ছে ওখানে গিয়ে আপডেট করে নেবেন। এখানে যে চেকবুকের ছবিটি চলে এসেছে সবুজটি হয়ে যাওয়া মানে আপনার ওটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। তো এখানে আপডেট করুন এবং আপডেট করার পরে আপনাদের যে সিএসসি ডিএম আছে ডিএমকে আপনারা বলবেন অথবা কাস্টমার কেয়ারে ফোন করে বলবেন যে আপনাদের যে আপডেটটি আছে আপডেট রিকোয়ার্ড এটা কিন্তু করতে হবে।